রেডিও ভেরিটাস এশিয়ার গোল্ডেন জুবলি উপলক্ষে গিয়েছিলাম বাংলাদেশ, আর সেখানেই গিয়ে অনেক আনন্দ করলাম আর পেলাম অনেক নতুন বন্ধু। আর সেই বন্ধুর মধ্যে সবথেকে মিষ্টি, দেখতে আর কথাগুলো ভীষণ মিষ্টি একটা বন্ধুর সাথে আমার পরিচয় হলো। সেই বন্ধুর কিছু কথা আমি বুঝতে পারলাম আর কিছু কথা কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছে হলো আপনাদের প্রত্যেকের সাথে সেই বন্ধুর আলাপ করিয়ে দিতে। চলুন না আজকে আমরা সেই বন্ধুর সাথে একটু আলাপ করি। তোমার নামটা বলো। আচ্ছা, আর তোমার নাম? মোহাম্মদ তাহমিদুল আলম। আচ্ছা, আর তুমি কোন স্কুলে পড়ো? ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি অ্যান্ড স্কুল। আমার এই বন্ধু রেডিও ভেরিটাস এশিয়া সম্পর্কে বিশেষ কিছু না জানলেও বাবাকে দেখে যে বাবার কিভাবে রেডিও ভেরিটাস এশিয়াকে ভালোবাসেন, আর সেই থেকে তারও কিন্তু এই রেডিও ভেরিটাস এশিয়ার প্রতি এক ভালোবাসা সৃষ্টি হয়েছে। আমাদের একটা কবিতা শোনাও তুমি আজকে। কি শোনাবে? কবিতা শোনাবে না গান শোনাবে, কি শোনাবে? ভেরি গুড। আর তুমি আমাদের কি, তুমি কি করো তোমার ফ্রি টাইমে, তুমি কি করো? কি খেলতে ভালোবাসো বেশি? আচ্ছা, আর দুজনে মারামারি হয়? কে বেশি দুষ্টু করে ঘরে? আর কে মাম্মি কথা শুনে? মাম্মিকে জিজ্ঞাসা করবো? আচ্ছা, জিজ্ঞাসা করবো না। আর আর তুমি কি করতে ভালোবাসো? আচ্ছা, আর তোমার টয়েসগুলো কোথায় সব? তোমার টয়েসগুলো খেলনাগুলো কোথায়? টেডি ঘরে? ও, আমার পিছে আছে। হ্যাঁ, অনেকগুলো টেডি। ওদের নাম আছে? হ্যাঁ বলো। ও, খুব সুন্দর। আর তোমার মাথায় দেখি এটা একটা কি একটা ক্যাপ দেখতে পাচ্ছি, এটা জানো এখানে কি লেখা আছে? হ্যাঁ, এখানে লেখা রয়েছে, এখানে কি লেখা আছে, কি লেখা আছে আমার দেখি একটু। হ্যাঁ জানো, কে বলতে পারবে? আরবিএ। তোমরা আরবিএ প্রোগ্রাম দেখো? আরবি আরবি টুবি দেবো। হ্যাঁ, তোমরা তোমরা দেখো আমাদের কিশোর তরঙ্গ দেখো, ছোট ছোট। আমি ইউটিউব মোবাইলে দেখি। তুমি মোবাইলে দেখো? মোবাইলে আর বাবা বাবার সাথে মাঝে মাঝে কখনো দেখি, আমিও দেখি। হ্যাঁ বলো। আই এম এ লিটল ডিব শট এস রং, দিস ইজ মাই হ্যান্ড এন্ড দিস ইজ মাই বা ওই জি আদার বডি হ্যান্ড মি সা সিট মি স্পল মি বা। ও, দাদা দুষ্টু করে? না, মাঝে মাঝে করে। মাঝে মাঝে করে? আর বোন দুষ্টু করে? কি? হ্যাঁ করে। না একটু করে না বেশি করে? বেশি না, মাঝে মাঝে।
মাঝে মাঝে করো? আর বোন না থাকলে ঘরে মন ভালো লাগে নাকি খারাপ লাগে? যদি বোন যদি মামার বাড়িতে ঘুরতে যায় বা কোথাও ঘুরতে যায় তখন? সবসময় একসাথে থাকো, মানে কেউ কাউকে ছেড়ে কোথাও যাও না, তাই তো? সবসময় তোমার দুজনে একসাথে যেখানেই যাও একসাথে যাও, তাই তো? বাবা মার সাথে? আচ্ছা, তাহলে তোমরা অনেক ভালো থাকবে আর পড়াশুনো করবে, আর আমাদের একটা প্রোগ্রাম হয় কিশোর তরঙ্গ, ওটা দেখবে, ঠিক আছে? তোমাদের জন্য একটা প্রোগ্রাম হয়, তোমাদের মতন ছোটো ছোটো বাচ্চারা এই প্রোগ্রামটা করে, ঠিক আছে? তাই তোমরা আমাদের ওই বন্ধুদেরকে একটু বাই করে দাও, টাটা করে দাও। বন্ধু আমার, তুমি যেখানেই থাকো আমি আশা করব তুমি অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, বাবা মার আর বড়দের আশীর্বাদে তুমি তোমার সুন্দর জীবন যাপন করো।